দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আছে কিনা এবং ভোটের সম্ভাব্য তারিখ ঘনিয়ে এলে পরিস্থিতি পর্যবেক্ষণের উপযোগী থাকবে তথা তাদের যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানো উচিত হবে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে ঢাকায় সপ্তাহব্যাপী যৌথ মিশন শুরু করেছে দেশটির খ্যাতিমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান IRI এবং NDI। এক ইমেইল বার্তায় NDI জানিয়েছে, প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়নে ঢাকা সফররত যৌথ মিশন বাংলাদেশের অত্যাসন্ন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তথা প্রস্তুতি খতিয়ে দেখবে। তারা সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে পরিস্থিতি বিশ্লেষণ এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করবে। রোববার থেকে বৃহস্পতিবার 6 সদস্যের PEAM প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধি সহ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত স্টেক হোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে। সাউথ এশিয়া দেখভালকারী মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী সচিব কার্ল এফ ইন্ডারফোর্থ এবং মার্কিন উন্নয়ন সংস্থা USAID-র প্রাক্তন উপপ্রশাসক বনি গ্লিক যৌথভাবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ সফর বিষয়ে প্রাক নির্বাচন পর্যবেক্ষক মিশনের কো চেয়ার বনি গ্লিক বলেন, যৌথ প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও উদ্যোগের বহিঃপ্রকাশ। NDI জানায়, 2005 সালে জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা অনুসরণে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ। সেই নীতিমালা এবং বাংলাদেশে বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা তাদের মিশন পরিচালনা এবং মূল্যায়ন রিপোর্ট করবে। ঢাকা মিশনের সমাপনীতে যৌথ প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল তাদের ফাইন্ডিংস তথা ফলাফল জানাবে। এ সংক্রান্ত রিপোর্ট বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে, যেখানে নির্বাচন পূর্ব পরিবেশের বিশ্লেষণ এবং প্রক্রিয়াটির বিশ্বাসযোগ্যতা এবং নির্বাচনে নাগরিকদের আস্থা বাড়ানোর বাস্তবসম্মত সুপারিশ থাকবে। NDI এবং IRI-কে নির্দলীয় বেসরকারি সংস্থা উল্লেখ করে ইমেইল বার্তাটিতে আরও বলা হয়, প্রতিষ্ঠান দুটি অব্যাহতভাবে বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং এর চর্চার সমর্থন ব্যক্ত করে চলেছে। NDI এবং IRI যৌথভাবে গত 30 বছরে 50টির বেশি দেশে 200+ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। সোমবার তারা আওয়ামী লীগ, BNP ও জাতীয় পার্টির সঙ্গে বসছেন। মঙ্গলবার যাবেন নির্বাচন কমিশনে। তাছাড়া সফরকালে রাষ্ট্রের আইন কর্মকর্তা ও মানবাধিকার কমিশনের সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে। প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে ওয়াশিংটন DC-তে এ বিষয়ে আন্তর্জাতিক অংশীদার ও নীতি নির্ধারকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা এবং বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করবে। প্রতিনিধি দলটির প্রাথমিক লক্ষ্য হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং পরিপ্রেক্ষিত নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ তথ্য তুলে ধরা। এর পাশাপাশি নির্বাচনের দিন সীমিত সংখ্যক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানো হবে কিনা সে বিষয়েও মতামত দেবে তারা। এর আগে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার যুক্তরাষ্ট্র গত মে মাসে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করে। তাতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।